বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ক্লাস সিক্সের ইংলিশ টেক্সট বুকের রিভিশন লেসনের একদম শেষের চ্যাপ্টারে দেখবো একটা ছোট্ট কবিতা আছে, দ্য লিটল প্ল্যান। সেই লিটল প্ল্যান্টের যে কবিতাটা আছে সেটার বেঙ্গলি মিনিংটা বলে দেবো। দেখো, কেট লুইস ব্রাউনের দ্য লিটল প্ল্যান্ট। দ্য লিটল প্ল্যান্ট মানে হচ্ছে ছোট্ট চারা গাছ। ইন দ্য হার্ট অফ এ শিল, একটি বীজের গভীরে, বিউরি ডিপ সো ডিপ, অনেক অনেক গভীরে পোতা থাকে এ টিনি প্ল্যান্ট, একটি ক্ষুদ্র চারা গাছ। লে ফার্স্ট অ্যাসলিপ, সর্বপ্রথম সে ঘুমিয়ে থাকে, শায়িত থাকে, তার মানে ওয়েক সেভ দ্য সানশাইন, সূর্যরশ্মি বলে জেগে ওঠো, অ্যান্ড ক্রিপ টু দ্য লাইট। ক্রিপ কথার অর্থ হলো হামাগুড়ি দেওয়া, মানে ধীরে ধীরে আলোর দিকে উঠে এসো। ওয়েক সেট দ্য ভয়েস অফ দ্য রেইন ড্রপস ব্রাইট, জাগো জেগে ওঠো, কে বলে, উজ্জ্বল বৃষ্টিবিন্দুর আওয়াজ বলে ওঠে, জেগে ওঠো। দ্য লিটল প্ল্যান্ট হার্ড অ্যান্ড ইট রোজ টু সি, ছোট্ট চারা গাছটা শোনে এবং উঠে আসে দেখার জন্য, হোয়াট দ্য ওয়ান্ডারফুল আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, কি সুন্দর হতে পারে বাইরের পৃথিবী। হয়ে গেল তাহলে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।